हेलो फ्रेंड्स, हमें काकुली। आज हमें हमार चैनेले चले एसेछि बंधुदेर रिक्वेस्टे। हमें चाप चाप टक दई घरे पेते देखानोर जन्य। सबाई एई काजटा अनेकेई करो, सारा बछर कि करे दई पाता जाए सेटा आमी देखाबो। आजके आमी निएछि 500 ml फुल क्रीम दूध आर दई पातार जन्य किछुटा दई निएछि। आमी एबे फुल क्रीम दूधटाके गैस अन करे बसिए दिलाम, भालो करे फुटिए नेब एटाके। फार्स्ट एटा जाल दिए निच्छि, हाता दिए नाड़ते थाकबो, তাহলে পরে শর্টটা পড়বে না। ভালো করে এটাকে গরম করে নিতে হবে। সবাই তোমরাও অনেকেই দই পাতো, বসে অনেকেই বলেছে যে হ্যাঁ জল কেটে যায়, ভালো দই হয় না, সেই জন্য আমি এইটা করে দেখাচ্ছি। তবে আমি দুধটাকে একটু মারবো না, এই দুধেই আমি দইটা বসিয়ে দেব। আমার দুধটা ফুটে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা একটু টেম্পারেচারটা কমিয়ে নিলাম, আঙুল দিয়ে দেখছি, মানে আঙুল দিয়ে 1 মিনিট রাখা যাবে সেরকম গরম থাকতে হবে দুধটা। এবারে আমি যে ছোট বাটিতে অল্প টক দই আছে সেই দইটা আমি দুটো বাটিতে টক দই পেতে দেখাবো তোমাদের। ছোট বাটিটাই দিয়ে দিলাম টক দই একটু, আর বড় বাটিটা তো আমি একটু টক দই দিয়ে দিলাম। এই দইটাকে ফার্স্টে একটুখানি ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে, ভালো করে মিক্সড করে নিতে হবে, নাহলে দুধের সঙ্গে ভালো করে মিশে যাবে না। এখানে একটু ভালো করে ফেটিয়ে নিলাম, একদম ক্রিম বেস হয়ে গেল জিনিসটা, মানে দইটা। এবারে দুধ দিয়ে দিচ্ছি, অল্প করে দুধ দেবো ফার্স্টে। দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একবারে দইটাকে নিয়ে নেড়ে নিচ্ছি না, এবারে আমি এই যে দইটা ফেটিয়ে নিয়েছিলাম এবার দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালো করে। ভালো করে এটাকে ফার্স্টে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেল, এই বাটির দইটাকেও আমি ভালো করে মিক্সড করে নেব। আমার পুরো মিক্সড হয়ে গেছে, এবারে আমি বাকি দুধটা দুটো বাটিতে ঢেলে দেবো। একদম এটা এই বাটিটা হয়ে গেল মিক্সড করা। এবার আমি দুটো বাটিতে দুধটাকে ভাগ করে ঢেলে দিচ্ছি। দই সবাই পাতে, অনেকেই পাতে, ভালোই হয়। তো কিছু বন্ধু তোমরা বলেছো যে হ্যাঁ চাপচাপ দই, আমার রেসিপিতেও দেখেছো চাপচাপ দই দিতে, সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আজকে আমি দেখাচ্ছি। তবে আমি গ্রীষ্ম বর্ষা শীত সব সময়তেই আমি সব সিজনেই দই পাতি। দই পাতাটা এমন কোনো ঝামেলারও কাজ নয়, খুব সহজেই টক দইটা পাতা যায়। এর জন্য আমি ওপেনই রাখবো, এই জায়গা যেখানে তোমাদের দেখাচ্ছি এখানেই আমি এই দইটা রেখে দেবো ঢাকা দিয়ে। এই জায়গাটাতেই আমার দইটাও বসেও যাবে, আমি কোনো ইয়ের মধ্যে ক্যাসারোলের মধ্যে বা গরম কোনো জায়গাতেও এটা রাখবো না। ঢাকা দিয়ে দিলাম দুটো বাটি, এবার এই বাটিটার ওপরে আমি বাটিটা উঠিয়ে দিলাম। একটা ওয়েট কিছু চাপা দিয়ে দিতে হবে এটার ওপরে। আমি একটা পাথরের একটা জিনিস এখানে ওয়েটটাকে চাপা দিয়ে এবার 6 ঘন্টার জন্য রেখে দেবো। 6 ঘন্টা মোটামুটি টাইম লাগবে এটা জমতে। এইভাবে রেখে দিলাম, এবার 6 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার দেখে নাও কীরকম হয়েছে দইটা, দেখো কী সুন্দর জমাট দই হয়েছে। কাত করলেও এই দই বাটি থেকে পড়বে না। এটা ফ্রিজে রাখলে আর একটু টাইট হতো, তবু আমি দেখিয়ে দিই তোমাদের কীরকম দইটা হয়েছে আগে। দেখো আমি বাটিটা কাত করছি, তবুও কিন্তু একটুও নড়ে এদিকে আসছে না বা কোনো জলও পড়ছে না, কিছুই না, একটুও জল নেই। এই বাটিটাকে আমি দেখাচ্ছি কাত করে, বড় বাটির দইটা। এ দেখো পুরো হাতের ওপরে এ করলাম, বাটিতেই কিন্তু দইটা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা তাহলে চাপ চাপ দইটা হয়েছে। দই পাতার জন্য ফুল ক্রিম দুধ হলে খুব ভালো হয়, আর যে দইটা দিয়ে পেতেছিলাম সেটা একটু টাটকা হলে দইটা কিন্তু খুব ভালো বসে, আবার খেতেও কিন্তু টক লাগে না। এই দইটা দেখো এবার কেটে আমি দেখাচ্ছি কতটা চাপ চাপ হয়েছে, দেখেছ একদম টাইট হয়েছে দইটা। এই বাটির দইটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটাও খুব সুন্দর হয়েছে। আগেই দেখালাম উপর করে যে এটা দইটা একদমই পড়েনি, দেখো ভেতরে একটুও জলও নেই। আমি দেখালাম কত সহজে টক দই পাতা যায়। আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। বাই বাই।